আজকে আমরা সবাই, আজকে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট অঙ্কনে আলোচনা করব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে লম্ব, ভূমি এবং অতিভুজ বের করা যায়। এই প্রশ্নটি আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ চাকরির পরীক্ষা, বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষা এবং নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার অবজেক্টিভ এই অঙ্কটা প্রায় লক্ষ্য করা যায়। তো দেখো আমি কীভাবে অঙ্কটা সলভ করি। মনে করো একটা সমকোণী ত্রিভুজের, এখানে দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, লম্ব 3 সেন্টিমিটার হলে অতিভুজ কত সেন্টিমিটার। দেখো পাশে সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে, তো এখানে ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে ভূমি 4 সেন্টিমিটার, লম্ব হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এই অতিভুজ কত। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি সবাই, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো এখানে ওরা অতিভুজ বের করতে বলছে, তাহলে অতিভুজ থাকলো এখানে লম্ব এর জায়গায় 3 তার স্কোয়ার, এখানে ভূমির জায়গায় 4 তার স্কোয়ার, তারপরে 9 প্লাস 16 = 25, অতি ভুজ স্কোয়ার। এখানে আমাদের অতিভুজের মান বের করতে বলছে, যেহেতু অতিভুজের উপর স্কোয়ার আছে, আমরা জানি স্কোয়ার তাড়ানোর জন্য রুট দিতে হয়, আর রুট ইউজ করলে এক পাশে দেওয়া যাবে না, দুই পাশে দিতে হবে, তাহলে এখান থেকে রুট আর স্কোয়ার চলে গেলে আমাদের অতি ভুজ = এখানে 25কে রুট করলে 5, দ্যাট মিন্স আমাদের অতিভুজ হচ্ছে 5। আমাদের 1 নং অঙ্কটি সলভ হয়ে গেল, অতিভুজ হচ্ছে 5। তো লক্ষ্য করো এই ভিডিওটি দেখার পরে লাস্টের দিকে তোমাদের বলে দেবো, এই অঙ্কগুলো এইভাবে সূত্র দিয়ে সলভ না করে দুই তিন সেকেন্ডের মধ্যে যে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজ কীভাবে বের করে যায় আমি সেটা তোমাদের বলে দেবো। তো লক্ষ্য করো দ্বিতীয় অঙ্ক, এখানে বলছে একটা সমকোণী ত্রিভুজের লম্ব 4 সেন্টিমিটার, লম্ব সরি 8 সেন্টিমিটার এবং অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই সমকোণী ত্রিভুজের ভূমিটা কত। তাহলে আমি একটা শর্টকাট রুল তোমাদের বলে দিই, যদি কখনো অতিভুজ দেওয়া থাকে তাহলে লম্ব এবং ভূমি যে কোনোটা বের করার সূত্র, যেমন এখানে আমাদের ভূমি বের করতে হবে, তাহলে ভূমি = হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস আর যে বাহু দেওয়া থাকবে সেই বাহু স্কোয়ার। আমি আবার বলতেছি, যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকে এবং অন্য একটি বাহু দেওয়া থাকে, তাহলে অপর বাহু বের করার সূত্র হচ্ছে অপর বাহু = রুট ওভার অতিভুজ স্কোয়ার = আর যে বাহুর মান দেওয়া থাকবে সেই বাহু স্কোয়ার। এটা আসলে সমকোণী ত্রিভুজেরই শর্টকাট রূপ। 164, 36, এই 36কে রুট করলে হয় 6, তার মানে আমাদের ভূমি হচ্ছে 6, 6 সেন্টিমিটার। দেখো আরেকটা অঙ্ক, একটা সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে √3, অতিভুজ 2 হলে লম্ব কত। দেখো আমি অ্যান্সার বলে দিলাম, লম্ব হচ্ছে 1। কীভাবে 1? পরে আমরা একটু লক্ষ্য করি, আমি কিন্তু কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়াই বলে দিলাম যে সমকোণী ত্রিভুজের ভূমি যদি 3 হয়, অতিভুজ যদি 2 হয়, তাহলে লম্ব হবে 1 সেন্টিমিটার। আমার কিন্তু কোনো ক্যালকুলেশন করা লাগলো না, এখন তোমাদেরও কোনো ক্যালকুলেশন করা লাগবে না। একটু লক্ষ্য করো কীভাবে, যদি তুমি 2-3 সেকেন্ডের মধ্যে যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ বের করতে চাও, তাহলে তোমাকে শর্টকাট টেকনিকে কয়েকটা অনুপাত তোমাকে মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যেমন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার 3টা বাহুর মধ্যে একটু মনে করে রাখবা তোমরা, একটা বাহু যদি 1 আরেকটা বাহু √3 হয়, তাহলে অপর বাহু অবশ্যই 2 হবে। একটা বাহু 3 আরেকটা বাহু 4 হলে অপর বাহু অবশ্যই 5 হবে। এভাবে 6, 8, 10, 5, 12, 13, 9, 12, 15, 15, 20, 25, এই যে কিছু অনুপাত আমি লিখে রাখছি, এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের সাহায্যেই, ওই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অনুপাতগুলো বের করা। অর্থাৎ এগুলো যদি আমরা একটা মুখস্থ রাখতে পারি, তাহলে যে কোনো অঙ্ক সহজে সলভ করতে পারবো। যেমন কোনো একটা পরীক্ষায় যদি এরকম আসে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 আর ভূমি হচ্ছে 20, তাহলে লম্ব কত। তাহলে একটু দেখো, যেহেতু এখানে 15 আছে, সরি 25 আর আছে 20, তার মানে এখান থেকেও 20 আর 25 আছে, তাহলে নাই কি 15, তাহলে অবশ্যই এটা হবে আমাদের 15। কোনো ক্যালকুলেশন ছাড়াই তুমি এগুলো বের করতে পারবা। মনে করো কোনো একটা সমকোণী ত্রিভুজের প্রশ্ন করলো যে লম্ব আছে 9 সেন্টিমিটার এবং অতিভুজ আছে 15 সেন্টিমিটার, তাহলে ভূমিগত হবে। এখন তুমি দেখো 9 এবং 15, এই যে 4-5টা লাইন আমি লিখে দিচ্ছি, এখানে কোন লাইনের সাথে মিলে? 9 আর 15, এখানে হচ্ছে 9 আর হচ্ছে এখানে 15, তাহলে নাই কত? 12, তাহলে এটা অবশ্যই আমাদের হবে 12 সেন্টিমিটার। এখন কোন একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি বলে যে এখানে অতিভুজ 2 সেন্টিমিটার আর লম্ব হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে
ভূমিগত তাহলে দেখো দুই দেওয়া আছে রুট তিন দেওয়া আছে বাট এক নাই দ্যাট মিন্স আমাদের ভূমি হবে হবে 1 সেন্টিমিটার আবার কোন একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি প্রশ্ন করে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার ভূমি আমাদের 4 সেন্টিমিটার তাহলে লম্বগত তাহলে দেখো 5 আর 4 দেওয়া আছে 4 এন্ড 5 কোথায় আছে 4 এন্ড 5 এখানে 4 এন্ড 5 তাহলে নাই কি 3 এইটা অবশ্যই আমাদের 3 হবে তো বন্ধুরা তোমরা একটা কাজ করবা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করবা তোমাদের যদি চাকরি প্রত্যাশী কোনো বন্ধু বা বড় ভাই ছোটো ভাই থাকে আর যদি এসএসসি স্পেশালি এসএসসি জিএসসি এর কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকে থাকে অবজেক্টিভ বা এমসিকিউ তাহলে এই ভিডিওটি তাদের শেয়ার করে দেবে আশা করি সবাই উপকৃত হবে তো ধন্যবাদ সবাইকে অনেক ভালো থেকো।